হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। তো সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমরা যাবো সরস্বতী পুজোর অঞ্জলি দিতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি স্নান করে ফেলেছি, আর আমার বোনেরও স্নান হয়ে গেছে। তো এখন আমরা যাবো পাশের বাড়ির পুজোতে অঞ্জলি দিতে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। আর যারা নবদ্বীপের কুমার টুলির প্রস্তুতি দেখো নি সরস্বতী পুজোর, অবশ্যই আমার চ্যানেলে আছে ভিডিও, দেখে নাও গিয়ে। নিত্যম ভদ্রকল্লাই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে নয়ে বচ এস স্বচন্দন পুষ্পং বিল্লপত্রম পুষ্পাঞ্জলি শ্রী সরস্বতী দিব্যই নমো নমো। এই সূর্য সংসা আসু চেদরা আসি জগৎপতে অনুকম্পয় মানভক্ত জ্ঞানঘং দিবাকরম শ্রী সূর্যায় নমম ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি দান্তরিং সর্বপাপগুণ প্রণতোস্মি দিবাকরম ওং এই সূর্য সংসা আসু চেদরা আসি জগৎপতে অনুকম্পয় মানভক্ত জ্ঞানঘং দিবাকরম। তো বন্ধুরা, এখন আমরা সকলে রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আর আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, এটি হলো রয়্যাল ক্লাবের ঠাকুর, আর এখানে মাকে ডাকের সাথে সজ্জিত করা হয়েছে, আর এখানকার প্রতিমাটি অনেকই সুন্দর। তো বন্ধুরা, এটি হলো নবদ্বীপের জগন্নাথতলার থিম, নবদ্বীপের কেদারনাথ দর্শন। তো তোমরা এই থিমটি দর্শন করো, আর ভেতরেই মা সরস্বতীর প্রতিমা তোমরা দর্শন করো। আর এখানকার প্রতিমাটি খুবই সুন্দর হয়েছে, আর আমার তো খুবই ভালো লাগলো। আর তাছাড়া কেদারনাথ নবদ্বীপের রাসও করেছিল, কিন্তু এতটা সুন্দর হয়নি যতটা এইবার সরস্বতী পুজোয় করা হয়েছে। আর এখানেই নবদ্বীপের রানী মা গৌরাঙ্গিনী মাতা পূজিত হয়, আর ঠিক সেই স্থানেই এই পুজোটি হচ্ছে। তো বন্ধুরা, এটি ছোটো বাজারের প্রতিমা, আর এখানে আমাকে ডাকের সাথে সজ্জিত করা হয়েছে। আর পাশে রয়েছে একটি ছোটো প্রতিমা, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর এর সামনে খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে, আর এর সামনেই বিতরণ করা হচ্ছে প্রসাদ। তো বন্ধুরা, এটি হলো হরিসভা পরাগরের ঠাকুর, আর এখানকার প্রতিমাটি খুবই সুন্দর করা হয়েছে। আর পাশে রয়েছে কাঁসার বাজনা। এটি হলো নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুলের পুজো, আর এখানে প্যান্ডেলটি খুবই সুন্দর করেছে। আর এটা আমার বোনের স্কুল, ওই স্কুলেই পড়ে। আর চারিদিকে ছোট ছোট ছবি টাঙানো রয়েছে, আর একেবারে মাঝখানেই রয়েছে খুব সুন্দর আলপনা। আর এখানে সরস্বতী প্রতিমাটিও অনেক সুন্দর করা হয়েছে, আর পাশেই রয়েছে নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু। তো বন্ধুরা, এটি হলো নবদ্বীপ উপজেলা স্কুল, অর্থাৎ আমার স্কুল। আর এখানকার এই বছরের থিম হলো সিনেমা, অর্থাৎ পুরনো জগতের চলচ্চিত্রকে এই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আর এখানে একটি থিয়েটারও তৈরি করা হয়েছে, আর পাশে চলছে অনুষ্ঠান। জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না। আর দেখো কত ভিড়, আর চারিদিকে রয়েছে বিভিন্ন চলচ্চিত্রের ছবি, আর মাঝে রয়েছে একটি সিনেমা হল। আর দেখো এখন টেলিভিশনে সিনেমা চলছে, আর তোমরা দেখো। আর এইদিকে সিটও রয়েছে, ঠিক একটা সিনেমা হলের মতনই এই থিমটিকে তুলে ধরা হয়েছে। আর চারিদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য ভিড়। তো বন্ধুরা, এই যে
এই জায়গাটাই প্রতিভা হয়েছে। আর নবদ্বীপে এবছরই কুমন্তলা হাই স্কুলের 150 বছর পূর্ণ হয়েছে, আর সেই উপলক্ষে এই দিনটি করা হয়েছে। আর এই দেখো এই সরস্বতী প্রতিমাটি কত বড়, এছাড়াও কত সুন্দর উদ্বাস্তু সমস্যা দুর্ভিক্ষ নকশা। আর এক শ্রেণী বিদেশি ইন্টালেকচুয়ালিটির নামে বাঙালি তথাকথিত সামাজিক পরিবেশ ছবি নির্মাণে উঠেছিল। বাংলার নিজস্ব সংস্কৃতির ধারা ঘা খেল অন্ধ অনুকরণে। ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকেই সবকিছু শুরু করা, আমার গান করতাম চিপতে চিপতে সেটা যাই হোক, বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে, গানই হবে না, তার থেকে একটা গান করি ঠিক আছে। তো বন্ধুরা, এটি হলো নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ, আর এখানে ঠাকুর আমরা দেখতে এসেছি। আর এখানে ঠাকুর দেখার জন্য অনেক বড় লাইট পড়েছে, তো লাইট ঢেলে কলেজের মধ্যে ঢুকলাম। এখন তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নবদ্বীপ হিন্দু স্কুলে। আর এখানকার এই বছরের থিম পুতুল বাড়ি, তোমরা দেখো। আর প্রচুর ভিড় হয়েছে এখানে, আর সামনেই রয়েছে ভোলেনাথের মূর্তি। আর এখানে হিন্দু স্কুলের ট্রফি, আর আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকলাম। আর এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর প্রতিমাটিও অপরূপ সুন্দর। তো তোমরা দর্শন করো।